নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, এগুলো রব্বুল আলামিন এমনিতেই দেন নাই, এগুলোর মাধ্যমে আমাকে আপনাকে পরীক্ষা করবেন যে এই সম্পদগুলো, এই সন্তান সন্ততিগুলো আমি কোন পথে পরিচালিত করছি। তো রব্বুল আলামিন সন্তান সম্পর্কে বলেন, সন্তান যে একটা বিশেষ নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন বলেন সূরাতুস শুরা 49-50 নম্বর আয়াতে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير لله ملك السماوات والأرض أسمان এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন করতে পারেন করতে করার ক্ষমতা রাখেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আও ইয়াজাউজুহুম যুকুরানা ওয়া ইনাসা তিনি যাকে ইচ্ছা কন্যা এবং পুত্র উভয়টি দান করেন ويجعل من يشاء عقيما إنه عليم قدير আবার রব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্দা রাখেন কোন সন্তানই তাকে দান করেন না যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দান করেন এবং যাকে ইচ্ছা রব্বুল আলামিন বন্দা রাখেন কোন সন্তানই তাকে দান করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু আলিমুন কদির নিশ্চয় তিনি সর্ববিষয়ে ক্ষমতাশীল তো সন্তান একটি বিশেষ নিয়ামত এই সন্তান সম্পর্কে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে রব্বুল আলামিন সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং যারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা হে আমার রব আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন অর্থাৎ এমন স্ত্রী বা এমন সন্তান দান করুন যাদের জন্য আমাদের চক্ষু শীতলতা হয়ে যায় আমাদের যেন কোনো দুঃখ কষ্ট বা কোনো দুর্দশা আমাদের যেন কোনো রকমের কোনো ঝামেলায় পড়তে না হয় الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এবং আমাদের জন্য মুত্তাকীদের আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন ধরো স্ত্রীর জন্য সন্তানের জন্য রব্বুল আলামিনের কাছে আগে চাইতে হবে স্ত্রীও যেন ভালো হয় সন্তানও যেন ভালো হয় এজন্য আল্লাহর কাছে চাইতে হবে রব্বুল আলামিন আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান হচ্ছে না নিঃসন্তান তখন তিনি রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন কি দোয়া রব্বানা হাব রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দান করো রব্বি হাবলি মিনাস সালিহিন তো যার সন্তান হয় না
বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন বৃদ্ধ বয়সে। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়াটা কবুল করে রব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো সন্তান যেন সৎ হয় চাইতে হয়, সেই ব্যাপারে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তবে সন্তান সৎ হওয়ার পূর্ব কিছু শর্ত রয়েছে। একটা ছোট্ট একটা ঘটনা বলি। একথা এক ব্যক্তি উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার একটা ছেলেকে নিয়ে গেলেন, গিয়ে বললেন, হে উমার ফারুক, আমার এই সন্তান আমার কোনো কথা শোনে না, সে বেয়াদবি করে, আমি যা বলি তার উল্টো করে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কৈফিয়ত চাইলেন না, বলছেন যে তুমি, তোমার বাবা যে অভিযোগ করছে এই অভিযোগটা কি সত্য? বলছে হ্যাঁ। কেন? ওই যুবকটা, ওই বালকটা এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করেছেন যে বলেন তো সন্তানের উপর কি পিতার কোনো দায়িত্ব আছে? বলছে হ্যাঁ আছে তো। বালক উমরকে জিজ্ঞাসা করছে সন্তানের উপর পিতার কি কোনো দায়িত্ব আছে? বলছে হ্যাঁ আছে। বলছে সেই দায়িত্বটা কি? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সন্তানের উপর পিতার দায়িত্ব হচ্ছে সে যখন বিবাহ করবে তখন সে সতী সাধ্বী পবিত্র নারী বিবাহ করবে। মানে দেখেন, চিন্তা করেন, সন্তান হওয়ার আগে বা বিবাহের ক্ষেত্রে সে আগেই চিন্তা করতে হবে আমার সংসার যেন ভালো হয়, আমার সন্তান যারা হবে তারা যেন ভালো হয়। এজন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন সে বিবাহ করবে তখন সে একজন উত্তম চরিত্রবান একজন সতী সাধ্বী নারী বিবাহ করবে, যার কারণে যখন সে সন্তান প্রসব করবে সে সন্তান একজন আদর্শ মা পাবে। সন্তানকে সন্তান প্রসব করার পর সন্তানের একটা সুন্দর নাম রাখবে, ওই মা তার সুন্দর একটা নাম রাখবে এবং তাকে ইলেম বা দিনী জ্ঞান শিক্ষা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে তাকে দিনী জ্ঞান শিক্ষা দিবে। এজন্য প্রত্যেকটা পুরুষের দরকার যে একজন সচরিত্রবান স্ত্রী বিবাহ করা। এবার ওই বালকটা বলছে, হে উমর, আমার বাবাকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে আমার বাবা যে মহিলাকে বিয়ে করেছে বা আমার যে মা, সে তার চরিত্র ভালো না, সে দুশ্চরিত্রা, তো সে যে কাজগুলো করে সেই কাজগুলো, বালক তো এভাবে বলছেন, সেই কাজগুলো আমি উল্লেখ করতে চাই না, তবে সে দুশ্চরিত্রা, আমার মা দুশ্চরিত্রা, এমনকি আমার জন্মের পর আমার পিতা যে আমার নাম রেখেছে সে নাম হচ্ছে খুন ফাসা, অর্থাৎ কালো পোকা। এই নাম রাখার কারণে আমার সমবয়স্ক যারা রয়েছে তারা আমাকে কালো পোকা বলে ডাকে, আমি যেখানেই যাই আমাকে অবহেলা করে, আমি যেখানেই যাই আমার নামকে বিকৃতভাবে ব্যবহার করে, আমাকে অপমান অপদস্ত করে, এমনকি আমার পিতা আমাকে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান শিক্ষা দেয় নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে ওই পিতার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি তোমার তোমার সন্তান তোমাকে পরিত্যাগ করার আগেই তুমি তোমার সন্তানকে পরিত্যাগ করেছো, এই কাজটা তুমি ঠিক করো নাই। অর্থাৎ কেউ যদি তার সন্তানের উত্তম নাম না রাখে, তাকে যদি দিনে ইলেম শিক্ষা না দেয়, তাহলে সন্তান তো তার থেকে ফিরে যাবে, এটাই স্বাভাবিক, সন্তান তো তার কথা শুনবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। একজন পুরুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। এক, তুনকাহুল মারআতুল আরবিইন লিমালিহা, সে সম্পদ দেখে বিবাহ করে, যে ওই মেয়ের
বাবার কি সম্পদ রয়েছে, অর্থ সম্পদ আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, জায়গা জমি আছে কিনা, এই জিনিসগুলো দেখে বিবাহ করে। কারণ বাবা মারা গেলে ওখান থেকে অনেক ধন সম্পদ সে ভাগি হবে, তার আর কিছু করতে হবে না, বা হয়তো শ্বশুর বাড়ির সম্পদ দিয়ে চলবে, বা দেখা গেছে বিয়ের পরে তাই অনেক কিছু উপঢৌকন পাবে, হাদিয়া পাবে বা যৌতুক দিতে পারবে ইত্যাদি ইত্যাদি। ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে বিয়ে করে, তার বাবা কি করে, তার চাচা কি করে, তার ভাইয়ারা কি করে, এই জিনিসগুলো সে বিবাহ করার আগে এগুলো চিন্তা ভাবনা করে। ওয়ালি জামালিহা, যে সৌন্দর্য দেখে বিবাহ করে, যে সে সুন্দর কিনা, তার চেহারা সুন্দর কিনা, তার আচার ব্যবহার সুন্দর কিনা, তার নাক সুন্দর কিনা, তার চোখ সুন্দর কিনা, তার চুল সুন্দর কিনা ইত্যাদি ইত্যাদি দেখে বিবাহ করে। চোখ যদি একটু টেরা থাকে বিবাহ চলবে না, নাক যদি একটু বোঁচা থাকে বিবাহ চলবে না, কান যদি একটু খাড়া থাকে বিবাহ চলবে না, চুল যদি একটু ছোট থাকে বিবাহ চলবে না, দাঁত যদি একটু বাঁকা থাকে বিবাহ চলবে না। মানুষ কিন্তু এই বিবাহের মধ্যে এই সমস্ত বিষয়গুলো দেখে। ওয়ালি দিনহা, সর্বশেষ যে জিনিসটা দেখে সেটা হচ্ছে দিন, তার মধ্যে দিন ইলম আছে কিনা। ফাসবার বিজাতি দিন তারি বাতিয়া দাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা জিনিস বাদ দাও, সবচেয়ে বেশি প্রাধান্য দিবে যে জিনিসটা সেটা হচ্ছে দিন। ওই মেয়ের মধ্যে দিনই ইলম, দিনই জ্ঞান আছে কিনা এই জিনিসটা তোমরা দেখো, এর মধ্যে তোমরা কল্যাণ পাবে। তো বিবাহের ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি, সন্তান জন্মের আগেই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, সন্তান জন্মের সন্তানের পিতামাতা হওয়ার আগেই চিন্তা করতে হবে আমি যে মেয়েটাকে ঘরে তুলব, যাকে জীবনের সঙ্গী বানাবো, যার গর্ভে থেকে আমার সন্তান আসবে সেই মেয়ে কেমন হবে, সেই মেয়েকে অবশ্য অবশ্যই সৎ চরিত্রের হতে হবে, আদর্শ নারী হতে হবে, এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সম্মানিত উপস্থিতি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা, আদ-দুনিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লু মারআতিন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সমগ্র দুনিয়াই হচ্ছে সম্পদ, এবং এই সমগ্র দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সচরিত্র নারী, আদর্শ নারী, সমগ্র দুনিয়াই সম্পদ। এই সমগ্র সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে সচরিত্র বা আদর্শ নারী। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নারীকে বিবাহ করতে বলেছেন, সচরিত্র নারীকে বিবাহ করতে বলেছেন। কেন? যে সচরিত্র নারী বিবাহ করবে, ওই নারীর গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তান অবশ্য অবশ্যই আদর্শবান সন্তান হবে, সে সন্তান অবশ্য অবশ্যই বাবা মার কথা শুনবে। ওই যে সচরিত্র নারীকে বিবাহ করবে, ওই নারী ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ করার পরে কি করবে, সে যখন একটু একটু তুতলামি বা একটু একটু কথা বলতে শিখবে তখনই সে আল্লাহ এবং রাসুলের সাথে পরিচয় করে দিবে ওই বাচ্চাটাকে, সে মোবাইল ফেসবুক ইন্টারনেটের পরিচয় করিয়ে দিবে না, সে গান বাজনার সাথে পরিচয় করিয়ে দিবে না, সে ওই তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিবে, জান্নাতের সাথে পরিচয় করে দিবে, জাহান্নামের সাথে পরিচয় করে দিবে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে, অনন্ত শাস্তি ভোগ করতে হবে, সে এই শিক্ষাটা তার ওই সন্তানকে অল্প বয়স থেকেই দিয়ে দিবে সম্মানিত উপস্থিতি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রী, সচরিত্র স্ত্রীকে বিবাহ করার পর যখন সে বাসর করে যাবে, যখন সে তার মধুময় রাত্রিতে প্রবেশ করবে, যখন সে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য যাবে, তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিস শাইতান মা রযাকতানা, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে দূরে রাখুন, ওয়া জান্নিবিস শাইতান মা রযাকতানা, এবং আমাদের মিলনের ফলে যে সন্তান হবে, আমাদের মিলনের ফলে রব্বুল আলামিন তুমি যে সন্তান দান করবা সেই সন্তানও যেন শয়তান থেকে দূরে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, ছোট্ট একটি দোয়া, আমরা মুসলমান আমরা এই দোয়াটা জানি কিনা জানি না, তবে যারা জানি না এই দোয়াটা শিখবেন।
এই দোয়াটা শেখার উপকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে মিলনে যাবে, মিলন করবে, তারপরে তার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে এই দোয়াটা পড়ার পরে যে মিলন করবে, এই মিলনের ফলে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো শিক্ষা দিয়েছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানে একটি সুন্নত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানা ফি উযুনিল মুয়াজ্জানি হাসান ইবনে আলী, যখন হাসান ইবনে আলী যখন ভূমিষ্ঠ হন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসানকে জন্ম দেন, যখন ফাতেমার পেট থেকে হাসান জন্মগ্রহণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসানকে কোলে নিয়ে তার কানে সলাতের আজারে ন্যায় আজান প্রদান করলেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন সে যেন তার সন্তানের কানে সলাতের আজানের ন্যায় আজান প্রদান করে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিয়ে তার কানে আজান দেন। এই আজান, আজানের মাধ্যমে কি শিক্ষা রয়েছে? সে একটা বাচ্চা মানুষ, সে তো কোনো কথা বা কোনো ইবাদত কোনো বন্দিকে কিচ্ছু বোঝে না, কেন তার কানে আজান দিতে হবে? সম্মানিত উপস্থিতি, এর মধ্যে অবশ্য অবশ্যই হিকমাত রয়েছে। সে জন্মগ্রহণ করার সাথে সাথেই তার কর্ণ করে আপনি আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে দিলেন, আল্লাহ মহান, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আপনি কানের মধ্যে এই শব্দটা পৌঁছে দিলেন, সে হয়তো বা শুনতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আল্লাহ মহান এই শব্দটা তার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে দিতে পারেন যে এই সন্তান যখন বড় হবে, আস্তে আস্তে যখন বড় হবে, সে তার রব্বুল আলামিনকে মহান হিসেবে সে চিনতে পারবে। এরপরে সালাতের যে আজানের বিস্তারিত আলোচনা করতে যাব না, এরপরে তার কানে যে হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, এই যে উচ্চারণগুলো সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তার এই যে নিষ্পাপ একটা বাচ্চার কানে যখন এই বাণীগুলো পৌঁছিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়তোবা রব্বুল আলামিন এরকম করে দিতে পারেন এই সন্তানের ভিতরে ওই ছোট্ট কাল থেকে, ছোট্ট বয়স থেকেই সলাতের জন্য তাকে প্রস্তুত রব্বুল আলামিন করে দিতে পারেন। পারেন না? পারেন। তো এই জন্য আমাদের আমাদের বর্তমান যে অবস্থা, সন্তান বেশিরভাগই ভূমিষ্ঠ হয়। আগে তো সন্তান ভূমিষ্ঠ হতো নিজের ঘরে, বা দেখা গেছে আপনার যারা ভূমিষ্ঠ করতেন, যারা এক ধরনের মা বোনেরা এই সন্তান ভূমিষ্ঠের দায়িত্ব পালন করতেন, কিন্তু আজকে আমাদের বর্তমান যুগে বেশিরভাগ সন্তান জন্মগ্রহণ করে হাসপাতালে, ক্লিনিকে, যেখানে আজান দেওয়ার মতন কোনো পরিবেশ থাকে না। আর আজান দেওয়ার পরিবেশ থাকলেও মনে থাকে না। কেন মনে থাকে না? মোবাইলের যুগ, মোবাইল নিয়ে ছবি তোলার ব্যস্ত, ছবি তুলে তারপরে তাড়াতাড়ি ছবিকে পোস্ট করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে, আমার ছেলে হয়েছে, আমার ভাতিজা হয়েছে, আমার ভাই হয়েছে, আমার অমুক হয়েছে, তমুক হয়েছে, আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে একটা বিশ্রী একটা অবস্থা, আল্লাহর কাছে কেন দোয়া করবে? তুমি দোয়া করবে তোমার সন্তানের জন্য? তুমি তোমার দায়িত্ব যেটা দিয়ে দেওয়া হয়েছে তোমার সন্তানের জন্য, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তার কর্ণকহরে আগে আজান পৌঁছিয়ে দাও। আজান পৌঁছিয়ে না দিয়ে তুমি তার ফেসবুকে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছ, মানুষের কাছে দোয়া চাচ্ছ, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। যে শিক্ষাটা দিয়েছে সে শিক্ষাটা যথাযথভাবে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর, সন্তান যখন 7 দিনে
সাত দিন বয়স হবে সন্তানের বয়স, তখন এক কয়েকটা সুন্নত রয়েছে, সাবাতুম মিনাস সুন্নতি ফিস সাবি ইয়াউমাস সাবতি ইউসাম্মা ওয়া ইউখতান, সন্তান ভূমিষ্ঠের সাত দিন পরে সাতটা সুন্নত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তার নাম রাখা, তার নাম রাখা এবং কি তার মাথা মুন্ডন করা। সাত দিনের বয়সে তার মাথার চুল মুন্ডন করতে হবে, মাথার চুল ফেলে দিতে হবে, শুধু ফেলে দিলেই হবে না, সেই চুলগুলো জমা করতে হবে। আমরা এই হাদিসটা হয়তো বা জানিও না, মাথার চুল সপ্তম দিনে বাচ্চার মাথার চুলগুলো পরিষ্কার করতে হবে, সেই পরিষ্কার করার পরে চুলগুলো স্বর্ণ যেভাবে মাপে ওইভাবে মাপতে হবে, ওইভাবে মেপে ওই পরিমাণ রৌপ্য বা ওই পরিমাণ সদকা অর্থ সম্পদ সদকা করে দিতে হবে। এই হাদিসটা আমাদের জানা নেই, এই হাদিসটা আমাদের জানা নেই। সন্তানের যতগুলো চুল হবে সেই সাত দিন বয়সে সন্তানের চুলকে চেঁচে সেটাকে ওজন করতে হবে, ওজন করার পর সেই ওজন অনুযায়ী রৌপ্য সদকা করে দিতে হবে, গরিব মিসকিনকে দান করে দিতে হবে। এই হাদিসটা আমাদের জানা নেই। আরো সাত দিনে আরো যে কর্মগুলো রয়েছে, যে উত্তম নাম রাখতে হবে, নামের ব্যাপারে আজকে আমাদের ইসলামিক নাম নেই বললেই চলে, আমাদের যত লেটেস্ট মডেলের নিত্য নতুন আধুনিক যুগের নাম রাখতে হবে, যে নামের এত বিশ্রী অর্থ যেটা কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত নয়। আবার আমরা যারা ইসলামিক বা কোরআন এবং হাদিস সম্পৃক্ত নামগুলো রাখি সেগুলোর ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতে হবে, সেগুলোর ক্ষেত্রেও যেমন আমরা অনেকেই নাম রাখি আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল জব্বার, আব্দুল কহ্হার, আব্দুর রাজ্জাক, এই যে নামগুলো, এই নামগুলোর ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতে হবে। আমরা যাদেরকে রাজ্জাক নাম রাখা, আব্দুর রাজ্জাক নাম রাখা হয়, এই আব্দুর রাজ্জাক নাম রাখার পরে তাকে রাজ্জাক নামে ডাকা হয়, আব্দুল জব্বার নাম রাখা হয় তাকে জব্বার নামে ডাকা হয়, রাজ্জাক কার নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, রাজ্জাক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, জব্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, কহ্হার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। সুতরাং এই নামের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, নাম ডাকার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। জব্বার বলা যাবে সাথে সাথে আব্দুল জব্বার বলতে হবে, রাজ্জাক বলা যাবে সাথে সাথে আব্দুর রাজ্জাক বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নামের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, নাম এমনভাবে নাম রাখতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথেও যেন মিলে না যায়। আমি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আমার অনেক ছাত্র আসে রব্বি রব্বি নামের, আমি কয়েকটা ছাত্র পেয়েছি, রব্বি অর্থ কি আমার রব, রব্বি মানে আমার রব, অনেকে রব্বি বলে ডাকে, রব্বি রব্বি নাম আছে না, আছে, রব্বি নাম ডাকা যাবে না, তো রব্বি নাম রাখা যাবে না, রব্বি মানে আমার রব রাখতে হবে, গোলাম রব্বি বা ফজলে রব্বি এরকম তার আগে পরে কিছু রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, নামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এরপরে আকিকা করতে হবে, সন্তানের আকিকা করতে হবে, সপ্তম দিনে আকিকা করতে হবে সামর্থ্য যদি থাকে। তো আকিকার ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের ক্ষেত্রে কাবশান কাবশা একটা করে মেষ আকিকা করেছেন। আমরা জানি পুত্র সন্তানের ক্ষেত্রে দুইটা, মেয়ের ক্ষেত্রে একটা, এটা এটাও হাদিস রয়েছে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তার ক্ষেত্রে দুইটা আকিকা করতে হবে, দুইটা মেষ বা ছাগল জাতীয়, ছাগল ভেড়া বর্কি এই জাতীয় পশু জবেহ করতে হবে, এবং কন্যা সন্তানের ক্ষেত্রে একটা, এটা আমরা জানি। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা করেছেন দুইজনেরই একটা করে, পুরুষের ক্ষেত্রেও একটা করে আকিকা করা যায়, যার সামর্থ্য নাই আপনি দুইটা না করলেন একটা হলেও করেন, আকিকা করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা কাজ রয়েছে যেটা আমরা জানি না, বিষয়গুলো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানতে হবে,
আপনি সন্তান জন্ম নেওয়ার পরে আমরা সন্তানকে অনুষ্ঠান করি, সন্তানকে ভাত মুখে দেওয়ার জন্য সন্তানের অনুষ্ঠান করি, সন্তানের অনুষ্ঠান করে সন্তানকে অনুষ্ঠান করে সন্তানের ভাত মুখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ইকরাম, এটা ইসলামিক বিধান নয়। ইসলামিক বিধান যেটা সেটা হচ্ছে সন্তানকে কোন একজন বুজুর্গ বা কোন একজন আলেমের কাছে নিয়ে যেতে হবে, কোন একজন আপনার আমার কাছে যে ব্যক্তিটাকে সৎ মনে হয় সৎ একজন মানুষের কাছে নিয়ে যেতে হবে। সাহাবা ইকরামদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবা ইকরামদের যদি সন্তান হতো, সেই সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? খেজুর বা খুরমা চিবিয়ে তার মুখে ঘষে দিতেন, তার মুখে ঘষে দিতেন। এরকম কারো যদি সন্তান জন্মগ্রহণ করে, আপনার কাছে যে মানুষটা প্রিয় মনে হবে, যে এই ব্যক্তিটা ভালো। আজকে অনেক আলেম ওলামা দেখা যায় যার সবার চরিত্র ভালো নেই, তবে আপনার কাছে যদি মনে হয় যে আপনার মসজিদের ইমাম সাহেব সে তার চরিত্রটা ভালো, আপনার কাছে যদি মনে হয় অমুক ইমাম অমুক আলেমের স্বভাব চরিত্রটা ভালো, আপনি তার কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সেই খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু যেন তার মুখে ঘষে দেয়, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। এটা আমরা জানি না, আমরা অনেক বিষয়গুলো জানি না, আজান দেওয়ার বিষয়গুলো জানি না, তারপরে চুল চেঁচে সেগুলো যে মেপে আবার সৎকা করে দিতে হবে, রৌপ্য ওজন করে সৎকা করে দিতে হবে, এটা আমরা জানি না। আরেকটা বিষয় আমরা জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের খতনা করেছিলেন সপ্তম দিনে। সপ্তম দিনে বাচ্চা ছেলে সন্তানের খতনা করা, এটাও সুন্নাত। আমরা জানি না, আমরা মনে করি যে সপ্তম দিন না, পাঁচ সাত বছর, সাত আট বছর, দশ বছর চলে যাক, তারপরে খতনা করি, কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের খতনা করেছিলেন সাত দিন বয়সে। সাত দিন বয়সে খতনা করা, এটা একটা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ইকরাম, তো এই যে সন্তানের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে, সন্তানের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে। সন্তান যখন এভাবে যখন সাত দিন যাবে, সন্তানকে দুধ পান করাতে হবে, সন্তানকে দুধ পান করানোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিদা তুয়রদিনা আওলাদাহুন হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। মা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে যে তার দুধ পানের সময়সীমা পূর্ণ করতে চায়। এটা হচ্ছে মায়ের দায়িত্ব, তার সন্তানকে পূর্ণ দুই বছর অর্থাৎ চব্বিশ মাস তার সন্তানকে বুকের দুধ পান করাবে। এখন আমাদের সমাজে বিভিন্ন ওসিলায় ফিগার নষ্ট হবে বা শরীর স্বাস্থ্য নষ্ট হবে, এই জন্য সন্তানকে বুকের দুধ পান না করিয়ে বাহির থেকে খাবার দুধ বা বাহির থেকে কিছু কিনে তাকে লালন পালন করার এক প্রবণতা বা একটা অবস্থা আমাদের সমাজে লক্ষ্য করা যায়। সম্মানিত উপস্থিতি, সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, এটা হচ্ছে মায়ের দায়িত্ব। সন্তানকে মায়ের দায়িত্ব হচ্ছে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, আর বাবার দায়িত্ব হচ্ছে তাদের ভরণ পোষণ, তাদের খাবার বা তাদের পোশাকের ব্যবস্থা করবে, এটা হচ্ছে বাবার দায়িত্ব। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তান যখন কিছুটা বোঝার বয়সে পৌঁছে যাবে, তখন তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তখন তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তখন তাকে রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের শিক্ষায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকরিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে। আমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকরিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে,
فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا তারা তাদের রবের পক্ষ থেকে বহু গুণে পুরস্কার লাভ করবে এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَى তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন কিছু নয় যে এগুলো আমার নিকটবর্তী করে দিবে বা এগুলো জান্নাতের নিকটবর্তী করে দিবে ধন সম্পদ এগুলো জান্নাতের নিকটবর্তী করতে পারবে না সন্তান সন্ততি এগুলো জান্নাতের নিকটবর্তী করতে পারবে না তবে ওই সন্তান ওই ধন সম্পদ যে ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় ওই সম্পদ ওই সন্তান যে সন্তানকে ইসলামিক জ্ঞানে জ্ঞানী বানানো হয় এই সন্তানের ব্যাপারে কথাটা ভিন্ন ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা তবে যারা ঈমান আনে এবং আমল সালেহ করে যে সন্তানকে আপনি এমন কাজ করাবেন ঈমান আনাবেন যে সন্তান সৎ কাজ করবে এই রকম সন্তান ফাউলাই যদি আপনি তৈরি করতে পারেন ফাউলাই কালাহুম জাযাউদ যিফি বিমা আমিলু এইরকম সন্তানের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরকম সন্তান যদি কেউ ধরতে পারে তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বহুগুণে পুরস্কৃত করা হবে সুবহানাল্লাহ আর এরকম সন্তান যদি কেউ তৈরি করতে পারে বিমা আমিলু ফাউলাইকা লাহুম জাযাউদ যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন তবে তাদের পুরস্কার হচ্ছে আর তারা প্রসাদ সমূহের মধ্যে নিরাপদে অবস্থান করবে এই সৎ সন্তানের কারণে তারা জান্নাতে প্রসাদ পাবে সেই প্রসাদের মধ্যে তারা নিশ্চিন্তে অবস্থান করতে পারবে ফাউলাইকা লাহুম জাযাউদ যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আরেকটি আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور الله پاک رب العالمين يا أيها الناس اتقوا ربكم হে দুনিয়ার সকল মানুষেরা ওয়াখস তোমরা আল্লাহকে ভয় করো নাসুত্তাকু রাব্বাকুম আল্লাহকে ভয় করো ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি এবং সেই দিবসকে ভয় করো ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি যেদিন যেদিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না পুত্রকে কোনো উপকার করতে পারবে না اخشوا يوما لا يجزي والد عن ولدي ولا مولود هو جاز عن والده شيئا এবং পুত্র ও পিতার কোনো উপকার করতে পারবে না তো সেই দিবসকে ভয় করতে হবে আগেই সন্তান আগের আয়াতে কি বলেছেন সন্তান যদি সৎ হয় তারা বহুগুণে পুরস্কার পাবে এবং প্রসাদ সমূহে তারা নিরাপদে অবস্থান করতে পারবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন واخشوا يوما لا يجزي والد عن ولدي সেই দিবসকে ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না পুত্র পিতার কোনো উপকারে আসবে না আও ولدي ولا مولود هو جاز عن والده شيئا ان وعد الله حق আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার এই জিন্দেগি যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয় শয়তানের প্ররোচনায় যেন না ফেলে দেয় এই সন্তানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সন্তানকে পরিচালনা করার ক্ষেত্রে তোমাদেরকে যেন শয়তান তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন সন্তানের ভবিষ্যৎ আপনার উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে পরবর্তীতে সে হয় তাকে মূর্তি পূজক বানায় না হয় তাকে সে সঠিক পথে পরিচালিত করে সম্মানিত উপস্থিতি সন্তানের ভবিষ্যৎ আপনার উপর আপনি তাকে কোন পথে পরিচালিত করবেন আপনি তাকে সঠিক পথে পরিচালিত করবেন দ্বীনে ইলম শিক্ষা দেবেন নাকি আপনি তাকে দুনিয়াবি ইলম শিক্ষা দেবেন
আপনি দুনিয়াবি ইলম শিক্ষা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন নাই তবে তাকে দুনিয়াবি ইলম শিক্ষা দেওয়ার আগে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষাটা আপনাকে আগে দিতে হবে দুনিয়াবি ইলম শিক্ষা দেওয়ার আগে তাকে নামাজ সহি শুদ্ধ করে শিখাতে হবে তাকে নামাজের মধ্যে আনতে হবে সম্মানিত উপস্থিতি আর অনেক হাদিস রয়েছে সন্তানের নামাজের ক্ষেত্রে সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামনের জুমায় আরো আলোচনা করব সন্তানের যে আরো কি কি হক রয়েছে সন্তানের শিক্ষার ব্যাপারে আলোচনা করব তো আজকে যে বিষয়টা সম্মানিত উপস্থিতি যে সন্তান যেন সন্তান পরিচালনা করার ক্ষেত্রে যেন শয়তান মানুষকে ধোকায় না ফেলে দেয় সন্তানকে অফিসার বানাবেন সন্তানকে জজ ব্যারিস্টার বানাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু এই সন্তানকে যখন সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলায় প্রত্যেকটা মসজিদের মাইক থেকে আহ্বান করছে সম্মানিত এলাকাবাসী আপনাদের সন্তানকে মসজিদের মক্তবে পাঠিয়ে দিন সম্মানিত উপস্থিতি দয়া করে ওই মসজিদের মক্তবে আপনার বাচ্চাটাকে নিষ্পাপ বাচ্চাটাকে মসজিদের মক্তবে পাঠিয়ে দিবেন যেখানে গিয়ে আলিফ বা তা শিখতে পারবে যেখানে গিয়ে আল্লাহ রাসূলকে শিখতে পারবে যেখানে গিয়ে নামাজ সহি শুদ্ধ করে শিখতে পারবে যেখানে গিয়ে আপনার জন্য আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য আপনাকে আপনার লাশকে সামনে নিয়ে আপনার লাশকে সামনে নিয়ে বলতে পারবে আল্লাহুম্মা গফিরিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা যেখানে যে শিক্ষাই দিলে আপনি কবরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বানা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এই শিক্ষাটা আপনি তাকে আগে দিন আপনি এই শিক্ষাটা তাকে আগে দিন আপনি তাকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন তাকে সহি শুদ্ধ করে নামাজ শিখার ব্যবস্থা করুন তাকে সহি শুদ্ধ করে দুনিয়াবি চলতে গেলে কার কার সাথে চলা যাবে তাকে রিজিকের কি কি ব্যবস্থা করতে হবে এই যে আমল আখলাক এইগুলো আগে তাকে শিখার ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আমরা আমাদের সন্তানদেরকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারি রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين